কোনো স্কুলে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে তাহলে ইংরেজিতে হচ্ছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করে আশ বাংলায় পাশ করা হচ্ছে আশি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে দশ পার্সেন্ট আচ্ছা আমরা জানি এই দুটো তো পাশ করে পাশের সাথে তো আর ফেলের সম্পর্ক নাই মোট হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে যদি ফেল দশ পার্সেন্ট বাদ দিয়ে দিই উভয় বিষয়ে ফেল তাহলে ফেল করে আসলে কয়েক পার্সেন্ট নব্বই পার্সেন্ট আর এইখানে এইখানে মানে পাশ করে নব্বই পার্সেন্ট ফেলটা বাদ দিলে থাকে পাশ করা নব্বই পার্সেন্ট আবার এইখানে পাশ করা হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে এটাও পাস এখন এটা কখন সম্ভব যখন এর ভিতরে উভয় বিষয় থাকবে ঠিক আছে তাহলে উভয় বিষয়ে পাশ করে কতজন এই একশো পঞ্চাশ থেকে নব্বই বিয়োগ তার মানে থাকে হচ্ছে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে তাহলে এখানে বলেছে উভয় বিষয়ে পাশ করে তিনশো ষাট জন তাহলে ষাট পার্সেন্ট ইকুয়াল তিনশো ষাট অতএব এক পার্সেন্ট ইকুয়াল তিনশো ষাট ভাগ ষাট আর ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা চাইছে আমরা জানি মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানেই মোট তার মানে তিনশো ষাট ভাগ ষাট গুণ একশো এখন শূন্য শূন্য কাটা ছয় ছক ছত্রিশ ছয় একশো ছয়শো তার মানে মোট ওই শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয়শো জন ঘ নাম্বার উত্তর